বলতেছে সমাধান করা হবে, আমাদেরকে ওই মমিশন করতে পুনর্বাসন করা হয়, ওই ইজ্জার মানে পুনর্বাসন করা হয়। আসলে এটা শুধু মুখের বাণী, আমাদেরকে নিয়ে আমাদের যে নেতা কর্মীরা আছে, মাননীয় মেয়র মহোদয় আছে, এসপি সাহেব আছে, ডিসি সাহেব আছে, পাঁচ আসনের এমপি সাহেব আছে, আসলে আমার মনে হয় তারা আমাদেরকে নিয়ে মানে মনের থেকে কোনো চেষ্টা করে নাই। যদি মনের থেকে চেষ্টা করা হয়তো এই সমস্যা আমি মনে করি অনেক আগেই সমাধান হয়ে যেত। আর এই নির্যাতন সইব না, প্রতিদিন না মরাচ্ছে আমরা এই বিবরণে কষ্ট করতেছি। আমার হকার নারায়ণগঞ্জ হকার শান্তিপ্রিয় হকার, আমার হকার কোনো ছিনতাইকারী করে না, আমার হকার কোনো মাদক বসে না, আমার হতা হকার কোনো অকর্ম জড়িত না। হকাররা বহু তথ্যশীল, অনেক তথ্য স্বীকার করছে। আমরা বলতে চাই আগামী দুই দিনের টাইম দেওয়া হইল, ওই দুই দিনের ভিতরে আমাদের কোনো সমাধান না দিলে